Hi, good evening friends. Welcome back to Bengali bloggers on Anamita's channel. তো আজকে আমি আপনাদের সাথে Alcove New Kolkata 3 BHK flat এর price list গুলো শেয়ার করব। তো আগেই আমি 1 BHK এবং 2 BHK এর price list শেয়ার করেছি। আশা করি আপনারা দেখতে পেয়েছেন। তো যারা ইন কেস দেখতে পাননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে তার লিংকগুলো শেয়ার করে রাখবো, আপনারা সেখানে গিয়ে চেক করে নিতে পারেন। তো শুরু করার আগে বলে দিই যে এই প্রাইস লিস্ট যেটা আজকে শেয়ার করব সেটা অ্যাকচুয়ালি মে 17th অবধি থাকবে, তারপর কিন্তু 18 অনওয়ার্ডস একটা প্রাইস লিস্টের ডিফারেন্স হবে, সেটা একটা ডিফারেন্স হবে, এটা আগেই বলেছিলাম। তো সেই অনুযায়ী কিন্তু একটু বাড়বে প্রাইসগুলো, বাট আজকে যদি কেউ এই সপ্তাহের মধ্যে বুকিং করতে চান তো আমি যেটা শেয়ার করব সেই অনুযায়ী প্রাইস লিস্টগুলো পড়বে, ঠিক আছে? তো আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আপনাদের সাথে মাস্টার প্ল্যানটাকে শেয়ার করি। তো দেখুন, লেফট হ্যান্ড সাইডে রয়েছে জিটি রোড এবং রাইট হ্যান্ড সাইডে রয়েছে গঙ্গা। তাহলে জিটি রোড এবং গঙ্গার মাঝে টোটাল সেকশনটায় রয়েছে অ্যালকভ নিউ কলকাতা তিনটে প্লট, যেটার মধ্যে প্লট ওয়ান তাকে বলা হচ্ছে ত্রিবেণী, যেটা মেনলি কমার্শিয়াল স্পেস। প্লট টু হলো সঙ্গম, যেখানে ষোলোখানা টাওয়ার থাকবে, এবং প্লট থ্রি হলো প্রয়াগ, যেখানে থাকবে ছটা টাওয়ার। তো সঙ্গমে ষোলোখানা টাওয়ারের মধ্যে 14 টাওয়ারে 2 BHK এবং 3 BHK ফ্ল্যাটস থাকবে, আর সঙ্গমে আর প্রয়াগে সরি থাকবে 6 টাওয়ারের মধ্যে 5 টাওয়ারে 3 BHK ফ্ল্যাটস। তো প্রয়াগ যেহেতু 2018 লঞ্চ করেছিল সেখানে অলমোস্ট 3 BHK ফ্ল্যাটসগুলো বুকড হয়ে গেছে, কিন্তু সঙ্গমে 3 BHK ফ্ল্যাটস অবশ্যই অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চেক করে নেবেন এবং আপনারা বুক করতে অবশ্যই পারবেন, ঠিক আছে? তো আপনারা দেখতে থাকুন। এবার আমি 3 BHK এর ইউনিট প্ল্যানটা শেয়ার করছি। তো ডায়াগ্রামটা ঠিক এরকমই হবে ডিজাইনটা। তো ওর এরিয়া যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো কার্পেট এরিয়া 645 স্কোয়ার ফিট, বিল্ড আপ এরিয়া 780 স্কোয়ার ফিট, সুপার বিল্ড আপ থাকছে 1040 স্কোয়ার ফিট, ঠিক আছে? তো এর এগেনস্টেই প্রাইসটা পড়বে, তো আপনারা দেখতে থাকুন। তো দেখুন, অ্যালকভ নিউ কলকাতার যে প্রাইস লিস্ট 3 BHK এর জন্য সেটাকে সেগ্রিগেট করতে হয়েছে প্রয়াগ এবং সঙ্গমের অনুযায়ী। তো প্রয়াগে 22nd ফ্লোর থেকে 26th ফ্লোর পর্যন্ত আছে, টোটাল 5 টাওয়ারে 3 BHK অফার করা হয়েছিল। তো যার মিনিমাম বেস প্রাইস হচ্ছে 31,30,000 টাকা, এবং তার এসকালেশন প্রাইস মানে সেকেন্ড ফ্লোর অনওয়ার্ড যত উপরের দিকে যাবেন প্রত্যেক ফ্লোর অনুযায়ী 13,500 টাকা করে দিতে হবে। আর প্রেফার্ড পজিশন 55,000 থেকে 4,20,000 টাকা পর্যন্ত ভ্যারি করবে। প্রেফার্ড পজিশন বলতে সাউথ ইস্ট সাইড বা গঙ্গার দিক এই ধরনের বলতে চেয়েছে। তো এখানে কার পার্কিং থাকবে 3,00,000 থেকে 3,50,000 টাকা পর্যন্ত ভ্যারি করছে, GST 8% এখানে অ্যাপ্লিকেবল আছে। তো সেই অনুযায়ী যদি ক্যালকুলেট করা যায় তাহলে উইদাউট গ্যারেজ মিনিমাম প্রাইস এখানে দাঁড়াচ্ছে 34,39,000 টাকা, উইথ গ্যারেজ মিনিমাম প্রাইস দাঁড়াচ্ছে 37,39,000 টাকা, ঠিক আছে? আর ম্যাক্সিমাম প্রাইস দাঁড়াচ্ছে 45,64,000 টাকা উইথ গ্যারেজ। আর অ্যানুয়াল মেনটেন্যান্স ফিস হচ্ছে 24,000 টাকা, ক্লাব হাউস প্রাইস হচ্ছে 3,000 টাকা অ্যানুয়ালি দিতে হবে। তো এই হলো প্রয়াগের প্রাইস লিস্ট। তো এবার আমি সঙ্গমের 3 BHK ফ্ল্যাটসের প্রাইস লিস্ট শেয়ার করছি। এখানে টোটাল 5 টাওয়ার ইন অপারেশন রয়েছে আউট অফ 14 টাওয়ার্স, যেগুলো 26 থেকে 27 ফ্লোর পর্যন্ত স্প্রেড আউট করা থাকবে, মানে এক একটা টাওয়ার ম্যাক্সিমাম 26 ফ্লোর অথবা 27 ফ্লোর পর্যন্ত মানে উঁচু হবে। তো তার বেস প্রাইস যদি লক্ষ্য করি সেটা দেখা যাচ্ছে যে 32,80,000 মানে এরকম থাকছে, আর প্রত্যেকটা এসকালেশন প্রাইস মানে 15,500 মানে সেকেন্ড ফ্লোর অনওয়ার্ডস প্রত্যেকটা ফ্লোর যতটা উপরের দিকে উঠবো তত 15,500 করে বাড়তে থাকবে। আর প্রেফার্ড পজিশন এখানেও 55,000 থেকে 4,20,000 টাকা পর্যন্ত ভ্যারি করছে, কার পার্কিং এখানেও থাকছে 3 থেকে 3,50,000 টাকা ভ্যারি করছে। বাট জিএসটি যেটা যদি দেখেন প্রয়াগে 8% ছিল, এখানে 1%, যেটা অনেকটাই ভালো। তো সেই অনুযায়ী যদি ক্যালকুলেট করি মিনিমাম প্রাইস এখানে উইদাউট গ্যারেজ দাঁড়াচ্ছে 33,68,000 টাকা, এবং উইথ গ্যারেজ এখানে দাঁড়াচ্ছে 36,68,000 টাকা। আর ম্যাক্সিমাম প্রাইস যদি দেখি উইথ গ্যারেজ এখানে 47 লাখস মানে 47,00,000 টাকা পড়ছে।
আর অ্যানুয়াল মেনটেন্স ফিজ এখানে 24,000 টাকা, ক্লাব হাউসের জন্য 6,000 টাকা অ্যানুয়ালি দিতে হবে। তো এই হলো সঙ্গম এবং প্রয়াগের প্রাইস লিস্ট, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা যদি এর সম্পর্কে আরো বিস্তারিত কিছু জানতে চান, তো এখানে আমি করেসপন্ডেন্টের একটা নাম্বার শেয়ার করে দেবো, আপনারা কানেক্ট করতে পারেন। তো আশা করি এই ভ্যালু এইগুলো আপনাদের কাছে মানে ভ্যালুয়েবল ইনফরমেশন হয়ে থাকবে আপনাদের ইন্টারেস্টেড থাকলে। তো আরো যদি অন্য কিছু জানতে চান তো কমেন্ট বক্সে শেয়ার করবেন, আমরা যতটা সম্ভব আপনাদের হেল্প জানানোর চেষ্টা করব। তো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।